এমনি করে বল হাই হাই। এখন বাজে 2:42, সকালে সেই খাবার খেয়ে এসেছি, এখনো খাবার খাইনি। রামু ভাই আমাদের দড়ি পাকাচ্ছে, ধানগুলো কালকে আমরা বেঁধেছি, এগুলো মাথায় করে মানে নিয়ে আসতে হবে, এনে এখানে রাখতে হবে গাইজ, আর এখান থেকে ট্রাক্টর করে নিয়ে যাবে। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আর এখন বাজে 9:30, আর 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন আমরা খেতে আছি। তো বাড়ির থেকে আমি মানে ভিডিওর ইন্ট্রোটা দিতে পারিনি, ধান বাঁধা কমপ্লিট হয়েছে, আজকে সেই ধানগুলো আলের মধ্যে তুলে রাখতে হবে, ঠিক আছে। আর আমরা তিনজন এখন এসেছি, বিকাশ যখন আসেনি, তার একটু কাজ ছিল বাড়িতে, সেই কাজটা কমপ্লিট করে আজকে মাইক্রোটা আমি আনতে পারিনি, সেজন্য অনেক জোরে জোরে বলতে হয়েছে। যে আজকে কুয়াশা করেছে এবং মেঘ করেছে, চারিদিকে সাদা দেখাচ্ছে, সূর্য উঠেছে ঠিকই কিন্তু দেখতে পাইনি। হ্যালো গাইস, সেই যে আমরা এখন কাজে আসেছি, আর এই যারা বসে আছে, আর এখন পয়সার সময় ভাগটার সময় সমান সমান খুঁজছে, এখনো যারা কাজে নামতে পারলো না। আর এক লোক কুড়িয়া আছে আমাদের, আসে নাই, ধান ভাঙালে চলে গেছে, না ধান ভাঙালে খাবে কি সেটার একটা ভার বিষয়। তার বাদে এই যে আমাদের অর্জুন কুড়িয়া আছে এখন। অর্জুন এবার কিছু বল। আমি কি আর বেশি দেরি করা চলবে না, এবার আমাদেরকে কাজ করতে হবে, 10টা বেজে গিয়েছে। এই যে দেখে নাও সূর্য মামাও কি মেরেছে, আর কুয়াশাটা আস্তে আস্তে কমছে, ঠিক আছে। বিকাশদা এখনো আসেনি, তো আমাদেরকে কাজ এখন আপাতত করতে হবে, যখন বিকাশদা আসবে তখন বিকাশদা কাজে জয়েন হবে, ততক্ষণ আমরা কিছুটা কাজ এগিয়ে রাখি, ঠিক আছে। আর ওখানে দেখে না অর্জুন আর রামু বসে আছে, ওদের এখনো দড়ি পাকা কমপ্লিট হয়নি। আরেকটা আছে, মানে 4 লোক আছি তো আমরা, তো 4টা দড়ি পাকাচ্ছি, পরে 3টা হয়ে গেছে। হাই বল। হাই। এমনি হাই বলে, এমনি করে বল হাই হাই। বাহ, অবশেষে আমাদের একটি ক্ষেত কমপ্লিট হয়ে গেল, দেখে নাও, এখানে এনে রাখলাম। আর এখন বাজে 12:35, এখানে একটি ক্ষেত আছে দেখতে পাচ্ছ, একটা মোরা তাল গাছ পাশে আছে ক্ষেতটি, তো সেখানে ধানগুলো আলে রাখতে হবে তুলে, তবে আমাদের আজকের কাজ কমপ্লিট হবে। এবারে এই ক্ষেতটার ধানগুলো তুলে এখানে এনে রাখতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওখানে গরুর গাড়িয়ে ধান বোঝাই হচ্ছে। যাই হোক গাইজ, আমাদের আজকের কাজ হয়ে গেল, আর এখন বাজে 2:42, সকালে সেই খাবার খেয়ে এসেছি, এখনও খাবার খাইনি, এবার বাড়িতে গিয়ে স্নান করে তারপরে খাবার খেতে হবে, খুব খিদা লাগছে। আর ওই যে পেছনে আসছে রামু আর বিকাশদা, আর আগে যাচ্ছে অর্জুন, ঠিক আছে গাইজ। দেখে নাও অবস্থা একবারই খারাপ, কোনো করার নেই গাইজ, কাজ তো করতে হবে। এইমাত্র কাজ শেষ হলো, শেষ হয়ে নিয়ে ভাবলাম যে ভিডিওটা আমি করি, তোমাদেরকে বলে দিই। এখানে একটি পুকুর আছে, সেখানে হাত পা ধুয়ে তারপরে সোজা বাড়ি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে স্নান করতে পারবো না, খুব ঠান্ডা লাগবে। সূর্য আর কিছুক্ষণের মধ্যে পশ্চিম দিকে অস্ত যাবে। তো গাইজ এখন আমি চলে এসেছি লক্ষণপুর রেশন দোকান, তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি আসতে হলো, ঠিক আছে, কারণ অন্ধকার হয়ে গেলে বুঝতে পারছো অসুবিধা হতে পারে। আমার সঙ্গে এসেছে বিকাশদা আর রামু। আমার রেশনের মান নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাবো, বাড়িতে গিয়ে একেবারে তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। এখন সমস্যায় পড়ে গেছি গাইজ, এই 500 টাকা খুচরো পাচ্ছি না, দেখি এই দোকানে জিজ্ঞেস করে, 500 টাকার খুচরো পাচ্ছি না আমরা, সেজন্য কোনো কিনতেও পাচ্ছি না আর এক্সট্রা জিনিস। তো দেখা যাক, যদি কারো কাছে পেয়ে যাই তো নেওয়া যাবে। তো ফাইনালি গাইজ অন্ধকার হয়ে গেছে, দেখে নাও। এই ব্যাপারটা আমার অদ্ভুত লাগছে, ওইখানে লেখা আছে দেয়ালে সাইকেল রাখিবেন না, কিন্তু অনেক লোক সাইকেল রেখেছে। গাইজ এখনও বাড়ি যায়নি, আর অনেক অন্ধকারও হয়েছে, অনেক টাইমও হয়েছে গাইজ। তো এখানে একটি মাংস দোকান আছে, দেখে নাও, তো কিন্তু একটু মাংস কিনি, তারপরে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। গাইজ লক্ষণপুর থেকে অনেক আগে এসেছি, বাট ভিডিও বানাতে পারিনি, এখন রাত্রিবেলার খাবার খেয়ে যে ভিডিও শ্যুট করছি, এখানে আমি ভিডিওটা শেষ করছি গাইজ। ব্যাপার হচ্ছে ভিডিওটা শেষ করলেই এডিটিংয়ের কাজে লাগতে হবে, এডিটিং করতে হবে, অর্ধেকটা এডিটিং করে রাখতে হবে, তারপরে ভোর 4টার সময় উঠে এডিটিং করতে হবে, এরকমভাবে এডিটিং করি আমি, কারণ একসঙ্গে এতটা ভিডিও এডিটিং করতে পারিনি, ঠিক আছে। আর এখানে দেখে নাও আমার বিছানা রেডি হয়ে গেছে, শুয়ে শুয়ে এডিটিং করবো, ঠিক আছে। এখানে আমি ভিডিওটা শেষ করছি, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, জয় ভারত।